একটি গ্রামে রমেশ আর অনামিকা এক দম্পতি থাকত। রমেশের মা শারদা সংসারের মাথা ছিলেন। রমেশ ডেলি মজদুরির কাজ করত আর পরিবারের দেখাশোনা করত। তাদের পরিবার খুব গরিব ছিল, যেভাবে হোক দিন কাটছিল। তখন একদিন শারদা বলে, মা অনামিকা, ওষুধগুলো নিয়ে এসো, সময় হয়ে গেছে, তুমি দিতে ভুলে গেছো নাকি? হ্যাঁ মা, আনছি, এই নিন, খেয়ে নিন। কি অনামিকা, তুমি যে দুটোই ওষুধ দিলে, আজকে এত কম ওষুধ কেন দিচ্ছ? অন্য ওষুধগুলো শেষ হয়ে গেছে মা, উনি বলেছেন বিকেলে নিয়ে আসবেন। আমাদের কি পরিস্থিতি হয়ে গেছে, বেচারা আমার ছেলেও কত কষ্ট সহ্য করছে। যদি কোনো কাজ টাজ আমি করতাম, তাও কিছু টাকা নিয়ে আসতাম। যা জমি ছিল আমার স্বামী বিক্রি করে দিলেন, তার মৃত্যুর পরে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ছেলের এই পরিস্থিতি আর দেখতে পারি না মা, খুব কষ্ট হয়। কষ্ট পাবেন না মা, সব দিন এক রকমের হয় না, আমাদেরও একদিন ভালো দিন আসবে, ঈশ্বর সকলের জন্য মঙ্গল করে, ভালো দিন আনেন। শারদা অনামিকা এভাবে বলাবলি করছিলই, ঠিক তখন রমেশ বাড়ি ফেরে। সে খুব দুঃখিত হয়ে বাড়ি ঢোকে। শারদা রমেশকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। অনামিকা সঙ্গে সঙ্গে জল এনে দেয়। জল খাবার পরেও রমেশ খুব চিন্তিত লাগে। হ্যাঁ গো, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন, কি ব্যাপার একটু খুলে বলো না। হ্যাঁ বাবা, কি হয়েছে? মা, আজকে আমি কোথাও কাজ পাইনি, তাই আমি খুব দুঃখিত। সকাল থেকে আমি কাজ খুঁজছি, কিন্তু কোথাও কিছু পাচ্ছি না। শুধু আমিই নই, যারা যারা সেখানে ছিল কেউই কোনো কাজ পায়নি। তাই আমি তোমার আজকে ওষুধও আনতে পারলাম না। আমার মতন একটা অপদার্থকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করো। বাবা, এইটুকু কথার জন্য দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কিচ্ছু হবে না, বুঝেছো? যখন টাকা আসবে তখন ওষুধ নিয়ে এসো। অনামিকা, বাবুকে খেতে দাও। অনামিকা রমেশকে খাবার বেড়ে দেয়, কিন্তু রমেশ ভালো করে খাবার খায় না। তার মাথায় শুধু তাদের দরিদ্রতারই কথা ঘুরছিল। হ্যাঁ গো, আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি অনামিকা, কি কথা? তুমি বাবা হতে চলেছো, আমি মা হতে চলেছি। খুব ভালো খবর দিয়েছো অনামিকা। মা, মা, তুমি শুনলে? কি বাবা? তুমি ঠাকুমা হতে চলেছো মা, আমি বাবা হতে চলেছি। আজ আমি খুব আনন্দিত, কিন্তু কিন্তু এমন পরিস্থিতি যে একটা উপহারও এনে দিতে পারলাম না। এমনই দরিদ্রতা, নিজের স্ত্রীকে নাই ভালো করে খাবার দিতে পারবো, আর নাই ভালো করে হাসপাতালে নিয়ে যেতে পারবো। তুমি দুঃখ পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার পুরো ভরসা আছে। আমার বাবা আমাকে দেখার জন্য আসছেন, তার জন্য কিছু আনতে হবে না, কিন্তু আমি কিছু বানিয়ে তাকে খাইয়ে দেবো। তোমার বাবা, তিনি কখন আসছেন? বিকেলবেলায় আসবেন উনি, ততক্ষণ তার জন্য আমি খাবারের কিছু ব্যবস্থা করে দেবো। দাঁড়া অনামিকা, আমি বাইরে গিয়ে কিছু খাবার জিনিস নিয়ে আসি। টিফিনের দোকানে শুভম, সে আমাকে ধারে কিছু দিয়ে দেবে, বলো কি চাও, আমি নিয়ে আসবো। ওগো, আমার লুচি খাবার খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। এই বলে রমেশ চলে যায় অনামিকার জন্য খাবার আনতে। ততক্ষণে অনামিকার বাবা রবীন্দ্র এসে পড়েন। রবীন্দ্র শরবতের ব্যবসায়ী ছিলেন। অনেকদিন ধরে এই কাজ করে তিনি অনেক টাকা সঞ্চয়ও করেছেন। যখন তিনি জানতে পারেন যে তার মেয়ে গর্ভবতী, তিনি খাবার জন্য ফল, মূল, মিষ্টি, সন্দেশ সব নিয়ে তার বাড়িতে আসে। এখানে আসার পরে উনি জানতে পেরে যান অনামিকার পরিস্থিতির খবর। কিন্তু অনামিকা এর আগে কখনো নিজের বাবাকে কিছু জানায়নি। কি হয়েছে বাবা, জীবন খুব রোগা হয়ে গেছো? কই বাবা, আমি তো ঠিকই আছি। বেয়ান মশাই, আপনি কেমন আছেন? সময়ে সময়ে খাবার খাচ্ছেন তো? আমার কোনো রকমের কোনো অসুবিধা নেই, শরবতের ব্যবসা ভালো চলছে, তাই জীবনও বেশ ভালোই কাটছে। আর বলুন বাবা, সব ভালো চলছে তো? সত্য, তোমায় বাজারে দেখেছিলাম, দেখে খুব দুঃখিত মনে হলো। সেদিন আমি বাড়ি আসতে পারিনি, কিছু কাজ ছিল বলে। তারপর আমি তোমার ব্যাপারে জানতে পারি যে কি চলছে এখানে। কই কই বাবা, কোনো অসুবিধা নেই, সব ভালো আছে। তোমার মুখ আলাদা আর চোখ আলাদা আলাদা কথা বলছে, আমি বুঝতে পারি তোমার পরিস্থিতি এখন কি, তাই আমি এসেছি তোমাকে একটা সুখবর দিতে। কি ব্যাপার নিয়ে বাবা? আসলে আমার এক বন্ধু শরবতের সব জিনিসপত্র বিক্রি করছে। আমি তার সাথে কথা বলেছি যে আমি কিনবো সেগুলো,
তোমরা যদি শরবতের ব্যবসা করো তো বেশ ভালো লাভ হবে। আরে বাবা, আমি যে শরবত বানাতেই জানি না, নিয়ে কি হবে? তা নিয়ে চিন্তা করো না, ছোটবেলা থেকেই আমার মেয়ে খুব ভালো করে শরবত বানাতে জানে। কি মা, তুই ভালো করে শরবত বানাবি তো? নিশ্চয়ই বানাবো বাবা, আমাদের এই দুর্দিনের সময় তুমি এসে আমাদেরকে এভাবে সাহায্য করছো, এই সাহায্যের জন্য আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকবো। বাবা মানে বিপদে তোমার সাহায্য করার মানুষ নয়, সে তোমার ওপরে বিপদ আসতে দেবে না। তোমার আনন্দেই আমার আনন্দ। এবার আসি মা, অনেক দেরি হলো। আচ্ছা বাবা, খুব খুশি হলাম, ভালো করে যাবেন। রবীন্দ্র এসে নিজের মেয়েকে শরবত বানাবার জন্য সব জিনিসপত্র দিয়ে যায়। গরিব বৌমা এখন শরবতের ব্যবসা করতে শুরু করে। রমেশ নিজের স্ত্রীর কাছে শরবত বানাতে শিখে তার স্ত্রীকে কাজে সে সাহায্য করতে লাগে। কিছুদিনের মধ্যেই তারা বেশ ভালো লাভ করতে লাগে। অনামিকা বিভিন্ন রকমের শরবত বানাতে লাগে আর সেই এলাকাতে খুব প্রসিদ্ধ হয়ে যায়। সেই এলাকাতে অনামিকার শরবত খুব জনপ্রিয়তা পায়। তার সাথে সাথে সে বেশ ভালো টাকা রোজগার করে নিজের ব্যবসার থেকে, আর সেই টাকা দিয়ে সে নিজের বাড়ির ছাদও সারিয়ে নেয়। সারদার সে চিকিৎসা করায়। যেহেতু সে নিজে গর্ভবতী ছিল তাই হাসপাতালে সে নিজের চিকিৎসার জন্যও যায়। কিছুদিন পরে রমেশ অনামিকাকে ঘরে বিশ্রাম করতে বলে আর নিজে সে শরবতের ব্যবসা করতে লাগে। এভাবে সেই পরিবারটি আনন্দ সহকারে জীবন কাটাতে শুরু করে। একটি গ্রামে অনামিকা রমেশ এক দম্পতি থাকত। রমেশের মা সারদার খুব নাম ডাক ছিল গ্রামে। প্রত্যেক দিন সকাল সকালে সে মন্দিরে যেত আর পুরো মন্দির সে পরিষ্কার করত। মন্দিরে যে ভক্তরাই আসত দর্শনের জন্য তাদের সাথে খুব ভালোবেসে সারদা কথাও বলত। তার সাথে সাথে মন্দিরের গরু বাছুরদেরও খেয়াল রাখত সারদা। তাই গ্রামের সকল মানুষেরাই সারদার খুব সম্মান করত। কিন্তু সারদার পরিবার খুব গরিব পরিবার ছিল। তাদের ছেলে রমেশ ছোটমোটো কাজ করত আর মাইনের সব টাকা সে বাড়িতে দিয়ে দিত। সেই টাকা থেকেই অনামিকা বাড়ির সব জিনিসপত্র কিনে আনত আর তা দিয়ে রান্না করত। তখন একদিন সারদা নিজের ছেলেকে বলে, ও বাবা রমেশ, বিকেলবেলায় যখন ফিরবে তো আমার জন্য ঘি নিয়ে এসো। কেন মা, মন্দিরে ঘিয়ের দ্বারা বানানো প্রসাদ তো তুমি প্রত্যেকদিনই খাও, তাও তুমি আমাকে ঘি আনতে কেন বলছো? আমার জন্য নয়, মন্দিরে গরু আছে না, আমি চাই তুমি তাকে ঘি দিয়ে পায়েস বানিয়ে খাওয়াও, তাই বিকেলবেলায় ঘি নিয়ে এসো কেমন? এখানে আমরা খাবার অন্নের জন্য এত কষ্ট পাচ্ছি আর তুমি ওই গরুটার জন্য ঘি আনতে বলছো আমাকে? আমি আনতে পারবো না, তার উপরে আমার কাছে অত টাকাও নেই। আপনি চিন্তা করবেন না মা, আমি পাশের দোকান থেকে ধার করে নিয়ে আসবো। আমি খুব খুশি হলাম মা। হ্যাঁ হ্যাঁ, করো করো, আর সব ধার আমার মাথায় এনে তোমরা খুব আনন্দিত হও। সবার সমস্যা বোঝা উচিত, কিন্তু এখানে আমার কেউ খেয়ালই রাখে না। আমার ভাগ্যটা এরকম, সাহায্য করারও কেউ নেই। এমন কি বললাম আমি যে তুমি এত কষ্ট পাচ্ছ? তুমি আমার সাথে কথা বলো না মা, তুমি শাশুড়ি বৌমা মিলে খুব মহান কাজ করতে যাচ্ছ তাই না? যাও, তোমাদের যা ইচ্ছে করো। এভাবে বলে রমেশ সেখান থেকে চলে যায়। অনামিকা পাশের দোকানে যায় আর সেখান থেকে ঘি নিয়ে আসে। সেই ঘি দিয়ে পায়েস বানিয়ে সারদা মন্দিরে নিয়ে যায়। সেই মন্দিরের প্রাঙ্গণে গরু এবং তার বাছুরটি থাকত। গরুটি গর্ভবতী ছিল, তাই গরুর পছন্দের সেই ঘি দিয়ে তৈরি করা পায়েস বানিয়ে সে গরু আর বাছুরের জন্য নিয়ে আসে। সারদা তার জন্য পায়েস বানিয়ে এনেছে তা দেখে গরুটি খুব আনন্দিত হয়। গরুর সাথে সাথে তার বাছুরটিও আনন্দে নাচতে লাগে। সারদা যখন গরুটিকে পায়েস খাইয়ে সেখান থেকে বাড়ি যেতে লাগে, হঠাৎ করে খুব জোরে ঝড় ওঠে আর বৃষ্টিও শুরু হয়ে যায়। সেই জল কাদার মধ্যে হঠাৎ করে সারদা পা পিছলে পড়ে যায় আর সে খুব বাজেভাবে আহত হয়ে যায়। খুব ব্যথা হয় তার, যেমন তেমন করে সে বাড়ি পৌঁছয়। তাকে এই অবস্থায় দেখে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে। আরে শাশুড়ি মা, এই সব কিছু হঠাৎ করে আপনার সাথে কি করে হলো? পা পিছলে পড়ে গেছি মা, খুব ব্যথা হচ্ছে। আসুন মা আসুন, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য গরম জল নিয়ে আসছি বানিয়ে। অনামিকা তাড়াতাড়ি করে গরম জল নিয়ে এসে তার আহত জায়গাটি সেক করে দেয়। তারপর সে শাশুড়ি মাকে ওষুধ দেয় এবং তাকে বিশ্রাম করার জন্য বলে। বিকেলবেলায় যখন রমেশ বাড়ি ফেরে, সব ঘটনাক্রম শোনার পরে সে খুব দুঃখিত হয়ে পড়ে। আর কতবার বলবো মা,
এই বয়সে তুমি মন্দিরের এসব কাজকর্ম আর করো না। মন্দিরে অনেক লোক আছে যারা এসব কাজ করতে পারে, তা সত্ত্বেও তুমি নিজের শরীরকে এত কষ্ট দাও। আজকের পরে মন্দিরে যাওয়ার আর দরকার নেই, গেলে কিন্তু আমার দিব্যি। কিরকম কথা বলছো বাবা, এরকম যে বলতে নেই। অনেক হয়েছে, আর তুমি কিছু বলবে না। আমি এত পরিশ্রম করছি না, তাতে যেমন করে হোক চালিয়ে নেব। খাবার না পেলেও আমরা মার খেয়ে বেঁচে থাকব। ব্যাস, তুমি আর কোথাও যাবে না, ঘরেই বিশ্রাম করবে। রমেশের কথা শুনে শারদা দুঃখিত হয়ে পড়ে। অনামিকা শাশুড়িমার এই পরিস্থিতি দেখে খুব চিন্তিত হয়। এভাবে কিছুদিন কেটে যায়। শারদা এবার ধীরে ধীরে হাঁটতে শুরু করে। শুধু তার মনে একটাই চিন্তা ছিল, সেই মন্দির আর মন্দিরে থাকা সেই গরু আর বাছুর। মা অনামিকা, আমার মনটা যে ভালো নেই, জানি না সেই গরুটি আর তার বাছুরটি কেমন আছে। আমি ছিলাম তাদের দেখাশোনা করার জন্য, বেচারা খাচ্ছেও কিনা, কেউ তাদের দেখাশোনা ঠিক করে করছেও কিনা, এই ভেবে ভেবে আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে মা। আপনি চিন্তা করবেন না মা, ওখানে অনেক লোক আছে যারা তাদের দেখাশোনা করবে। উনি ঠিকই বলেছেন, এখন আপনার মন্দিরে যাওয়া ঠিক হবে না, আপনি বাড়িতে বিশ্রাম করুন, না হলে ব্যাপারটা আরো খারাপ হবে। এভাবে বলে সে আমাকে দিব্যিও দিয়ে দিল বোকা কোথাকার। সে আমার মনের কথা বুঝতে পারে না। ও অনামিকা, তুমি আমাকে একটু সাহায্য করবে? কি হয়েছে মা বলুন, এমন কি ব্যাপার যেখানে আমার সাহায্য চাই? একবার মন্দিরে গিয়ে দেখবে সেই গরুটি আর তার বাছুরটি কি করছে। বেচারা গরুটি গর্ভবতী যে, তাই তো আমার খুব চিন্তা হচ্ছে। যদি তুমি একবার গিয়ে দেখে আসো, তাহলে আমিও একটু নিশ্চিন্ত হব। আচ্ছা বেশ মা, আমি গিয়ে এক্ষুনি একবার দেখে আসছি। আপনি কিন্তু এখান থেকে নড়াচড়া করবেন না, আমি যতক্ষণ না ফিরছি আপনি এখানেই বসে থাকবেন, না হলে উনি জানতে পারলে খুব রাগ করবেন। আচ্ছা অনামিকা, তুমি তাড়াতাড়ি গিয়ে একবার দেখে এসো। শাশুড়িমার কথা মতো অনামিকা মন্দিরে যায়, কিন্তু সেখানে সে কোনো গরু বা বাছর কাউকেই দেখতে পায় না। সে দু তিনটে মানুষকে জিজ্ঞাসাও করে, তারা বলে তারাও জানে না গরু আর বাছুরের কথা। তাদের কথা শুনে অনামিকা তখন বাড়ি ফিরে আসতে লাগে। যখন সে বাড়ি ফিরে আসছিল, মাঝপথে সে একটি গরুর ডাকের আওয়াজ শুনতে পায়। গরুর চিৎকারের আওয়াজ শুনে অনামিকা সেই দিকেই ছুটে যায়। বাছুরটি রেলওয়ে ট্র্যাকের মাঝখানে আটকে পড়েছিল, তাই গরুটি জোরে জোরে চিৎকার করছিল। তারপর অনামিকা ছুটে রেলওয়ে ট্র্যাকের কাছে যায়। সেখানে ক্রসিং পয়েন্টের কাছে বাছুরটি আটকে পড়েছিল। অনামিকা খুব পরিশ্রম করে সেই বাছুরটিকে সেখান থেকে বের করে। তা দেখে সেই গর্ভবতী গরুটি খুব আনন্দিত হয়। তাড়াতাড়ি করে গরুটি অনামিকার কাছে গিয়ে কৃতজ্ঞতা জানায়। সঙ্গে সঙ্গে গরুটি সোনার গরুতে পাল্টে যায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে আসতে লাগে, সেই জল সোনার মুদ্রায় পাল্টে যায়। সেই সোনা সে অনামিকাকে উপহার স্বরূপে দেয়। এই সব কিছু অনামিকার জন্য খুব অদ্ভুত ব্যাপার ছিল। গরুটি তাকে যা সোনা দিয়েছিল সেটা নিয়ে সে বাড়ি ফিরে যায়। শাশুড়ি মা শারদাকে সে সব গল্প খুলে বলে, নিজের স্বামী রমেশকেও বলে। বলেছিলাম না আমি, ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, এবার আমরা কোটিপতি, আমার বৌমার সাহায্যের জন্য আর গৌমাতার আশীর্বাদের জন্য। আমাকে ক্ষমা করো মা, এতদিন ধরে আমি তোমার কথা শুনিনি। এবার থেকে প্রতিদিন মন্দিরে গিয়ে তুমি গরুটির সেবা করো। আমি এখন খুব আনন্দিত, এই টাকা দিয়ে আমাদের সব ঋণধার শোধ করে দেব, আর এই টাকাতে আমরা একটা ভালো বাড়িও বানাবো। এভাবে অনামিকা শারদা আর রমেশ সে সোনা বিক্রি করে কোটিপতি হয়ে ওঠে। তখন থেকে তারা প্রত্যেক দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগে, আর গৌমাতার সেবাও করে, আর আনন্দে জীবন কাটায়।